বন্ধুরা তোমরা সবাই নিশ্চয় খুব ভালো আছো আমরা পড়ছি মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস নিয়ে তো আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম যে কিভাবে ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়াক্ষ নদিয়া জয় করার জন্য অগ্রসর হচ্ছিলেন এবং কিভাবে লক্ষণ সেনকে বলার পরেও তিনি কোনোভাবেই তার যে দেশ বা তার যে রাজধানী দুটো সেখান থেকে সরে যাননি এবং তিনি কোনোভাবেই নদিয়া থেকেও সরে যাননি তাকে বারবার বলার পরও তো এরপর যেটা হয় ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি নদীয়া জয় করতে অগ্রসর হন তো তার আগে তোমাদেরকে একটু বলে রাখি তিনি ছিলেন বিহারে এবং তিনি কোথায় যাবেন বলতো বাংলায় তো এর জন্য তার দুটো গিরিপথ দিয়ে আসার উপায় ছিল কয়টা বলতো দুটো গিরিপথ দিয়ে তিনি আসতে পারতেন এক প্রথমটি হচ্ছে তেলিয়াগড় তেলিয়াগড় এবং দ্বিতীয়টি হচ্ছে শিকড়িগড় তো এই শিকড়িগড় বা তেলিয়াগড় এই দুটি গিরিপথ দিয়ে তিনি আসবেন এটা ভেবে সে দুটো গিরিপথ লক্ষণ সেন খুব সুরক্ষিত করে রেখেছিলেন ইত্তার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি যা করলেন তিনি এই দুটো পথে কোনোটা দিয়েই না এসে তিনি অনেক ভয়ঙ্কর অরণ্যময় অঞ্চল দিয়ে রওনা দেন তো তিনি যখন তার অরণ্যময় অঞ্চল দিয়ে অগ্রসর হলেন এ কারণে তার যে সৈন্যদল সেটা খুব খণ্ড খণ্ডভাবে বিভক্ত হয়ে গেছিল এবং শত্রুদের দৃষ্টি এড়িয়ে যখন তিনি ফাইনালি নদীয়ার দিকে পৌঁছালেন এবং তখন তার সঙ্গে ছিল মাত্র সতেরো বা আঠারো জন সৈন্য তাহলে চিন্তা করতেই পারছো যে কত অল্প সংখ্যক সৈন্য নিয়ে তিনি এসেছিলেন এবং আসলে তিনি এত তাড়াতাড়ি হাঁটছিলেন এত তাড়াতাড়ি পদতিক্রম করছিলেন যে মাত্র এই ষোলো সতেরো আঠারো জনই তাকে অনুসরণ করতে পেরেছিল আর বাকি যে মূল সেনাবাহিনীটা সেটা তার পেছনে ছিল এবং যখন তিনি নদীয়াতে পৌঁছান তখন সেখানে দুপুরবেলা রাজা লক্ষণ সেন তখন খাচ্ছেন এবং যারা প্রাসাদ রক্ষী তারা সবাই আরামায়সে আছে সবাই দুপুরবেলা যেরকম একটা পরিবেশ থাকে সেই পরিবেশে ছিল এবং বক্তিয়ার খোলজি তখন একজন বণিক হিসেবে বা একজন বাণিজ্য করবেন এরকম একজনের ছদ্মবেশে নগরীর আর প্রান্তে এসে পৌঁছান এবং তারপরে লক্ষণ সেনের কাছে যখন অনুমতি চাওয়া হয় তিনি তাদেরকে ব্যবসায়ী মনে করেই নগরীর ভিতরে ঢুকতে দেয় কিন্তু এই যে ছোট দলটা এই দলটা রাজপ্রাসাদের সামনে এসে হঠাৎ করে যারা প্রাসাদ রক্ষী ছিল তাদের সবাইকে মেরে ফেলে এবং এই প্রাসাদ রক্ষীদের মেরে ফেলার পর মেরে ফেলার পরে এই হঠাৎ করে আক্রমণটার কারণে সবাই খুব ভয় পেয়ে হইচই শুরু করে এবং সবাই প্রাসাদটাকে অরক্ষিত রেখে পালিয়ে যায় এবং বক্তিয়ার খোলজির দ্বিতীয় যে দল আছে সেই দল নগরের মধ্যে চলে আসে আর তৃতীয় যে দল আছে তারা দরজায় এসে পৌঁছে যায় এবং দেখা যায় যে সমস্ত নগরেই কিন্তু তখন বক্তিয়ার খুলজির হাতে এবং সবাই তখন খুব ভয় পেয়ে যায় নাগরিকরাও খুব ভয় পেয়ে যায় এবং লক্ষণ সেন তখন খুব হতাশ হয়ে পড়েন তিনি কোনো ধরনের আত্মরক্ষার চেষ্টা করতে পারবেন না এটা জেনে পিছনের দরজা দিয়ে তার পরিবারের সবাইকে নিয়ে বের হয়ে যান তখন যে তিনি বের হয়ে যান তখন তার কিন্তু জুতা পর্যন্ত ছিল না তাহলে চিন্তা করো কি তিনি কি খারাপ একটা অবস্থায় তখন চলে আসেন এবং এসে তিনি পূর্ববঙ্গের মুন্সীগঞ্জ জেলায় এসে আশ্রয় নেন কোথায় বলতো মুন্সীগঞ্জ জেলায় এসে তিনি মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে তিনি তখন এসে আশ্রয় নিয়েছিলেন এবং এই সময়ের মধ্যেই বোক্তের খুঁজে যে পিছনের দিকে দল ছিল তারা সবাইও চলে এলো এবং এর ফলে নদিয়া এবং তার যে পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ নদিয়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চল মুসলমানদের অধিকারে চলে আসে এবং এর মাধ্যমেই কিন্তু দেখা যায় যে বাংলায় মুসলিম শাসনের সূচনাটা তখনই হয়েছিল এবং অনেক ধরনের শাল নিয়ে মতভেদ থাকার পরেও এটা জানা যায় যে বারোশো চার সালেই এই ঘটনাটি ঘটে অর্থাৎ বারোশো চার সালে ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি নদিয়া জয় করেছিলেন এখন তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও প্রশ্নটা হচ্ছে ইক্তিয়ার উদ্দিন বিন বক্তিয়ার খুলজির সাথে কতজন সৈন্য ছিলেন তাহলে আমরা একটু আগেই জেনেছি যে তার সাথে ছিলেন সতেরো থেকে আঠারো জন সৈন্য এর বেশি সৈন্য তার সাথে তখন ছিলেন না তাহলে বন্ধুরা এর সাথে শেষ হলো আমাদের নদিয়া জয়ের কাহিনী এর পরের ভিডিওতে আমরা জানবো যে নদিয়া জয়ের পরবর্তীতে ইত্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বুকয়ার খুলজি কী কী কাজ করেছিলেন